जादू कर दिया, तेरा बन बैठा है मेरा जिया। जाने क्या होगा क्या पता। तो हेलो बंधुरा, केमन আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আরে কোন ভোঁক রা এ বদতমিজ, আপে কাম চল রা হো ইয়ার, নিকলো বাহার নিকালো ইসকো, বাহার নিকালো। ডিরেক্টর সাহেব রিল্যাক্স। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আরে আপনারা অবাক হবেন না, এটা ঠিক জায়গায় ঠিক চ্যানেলে এসেছেন। এখানে অ্যানঅক্সাইডের চ্যানেলে এসেছেন, কিন্তু অ্যানঅক্সাইড অ্যানঅক্সাইডের জায়গায় নেই। অ্যাকচুয়ালি অনেক জার্নি করার পর থেকে মানুষ টায়ার্ড হয়ে যায়, ওই রকম টায়ার্ড হয়ে পড়ে আছে লম্বা হয়ে। তো আয় না রে, দেখ দেখাবো, আয়। এই দেখো অবস্থা, ত্রিপুরা আসার পর থেকে যে ট্রেন ধরতে হবে বা কি ধরতে হবে, বাস, কলকাতার সিস্টেম আর ত্রিপুরার সিস্টেম একদম আলাদা। ঠিক আছে, বাস নেই, প্রথম নম্বর বাস নেই, কিছু নেই। ও বলবো এখানে যে প্রথম নম্বর আসলো এয়ারপোর্ট থেকে বেরোনোর পর কি করলি তুই? ফার্স্ট টাইম প্লেনে উঠছি, তো আমার একটা ভীষণই টেনশন ছিল। আর যখনই কোনো জিনিস আমার ফার্স্ট টাইম হয় না, মানে ধর মাধ্যমিক পরীক্ষা দিলাম ফার্স্ট টাইম, এইচএস দিলাম, তো এবার যেহেতু আমি ফ্লাইটে ফার্স্ট টাইম উঠছি আর আমার কিছু জানাই নেই, একদমই পুরো জিরো, পুরো জিরো, পুরো জিরো। এবারে ততক্ষণ টেনশন হচ্ছিল, এবারে যখন এয়ারপোর্টে নেমেছি এবার দেখি লোক লাইন দিয়েছে। আমি ভাবছি এটা কিসের লাইন, মানে এখানে কি ব্যাগ জমা দেবো, এখানে কি করব। তো আর একটা ছেলে ছিল, বাঙালি ছেলে ছিল, তো তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি করব। তো বললো যে নর্মালি এখানে ওই তোর ভোটার কার্ড দিয়ে ঢুকে যেতে হবে। আমি ওটা ঢুকলাম। এবারে হাসির সিনটা হচ্ছে, এবার যে ছেলেটা বলেছে আমাকে যে এটা করতে হবে, হ্যাঁ, এবারে আমি ওটা করেছি, দিয়ে আমি ওকে খুঁজছি যে ও কোথায় গেল। আবার তো জিজ্ঞেস করবো, এর পরের স্টেপটা সবই নতুন, দেখলামও নতুন প্রথমবার। আমার মা বাড়ি দমদমে, কিন্তু এতদিন কোনোদিন দমদম এয়ারপোর্ট দেখিনি। ব্যাগ চেক করালাম, করানোর পরে ওখান থেকে বললো যে ওইদিকে চলে যাও, যা বলছে যে বলছে ওদিকে চলে যাও। আমি দৌড়াচ্ছি, বললো 18 নম্বরে চলে যাও। 18 নম্বরে গেলাম, গিয়ে ওখানে একটা হয়েছে কি, মানে জোন লেখা থাকে, ঠিক আছে, আমি জানতাম না। এবারে 1 নম্বর জোনে ছিলাম আমি, এবারে তখন লেখা আছে যে জোন 2। এবার জোন 2তে লোক ঢুকছে, এবার আমি ওই জোন 2তে দাঁড়িয়ে পড়েছি। দিয়ে পাশের একজন বলছে যে, মানে 3 নম্বর জোন চালু হবে, তো তখন পাশের লোক বলছে যে এই যেও না, যেও না, আমাকে না, ওদের নিজেদের ফ্যামিলিকে বলছে এই যেও না, যেও না, 3 নম্বর জোনে যাবো আমরা, ঠিক আছে। এবার আমার টেনশন হয়ে গেছে, আমি তো 1 নম্বর জোনে, আমি তাহলে 2 নম্বরে ঢুকে যাচ্ছি ওই কথা শুনে। এবারে আমি বললাম যে দাদা আমার তো 1 নম্বর জোন, বলছে না না, 1 নম্বর তুমি 2 নম্বরে যেতে পারো, কিন্তু 3 নম্বর কী করে ঢুকবো, কারণ কি 3 নম্বরটা তো চলে যায়নি। তখন বুঝলাম কি, তারপর ঢুকলাম, ঢুকে তো ভাই পুরো ফিলিং আলাদা, যে আর ভাই মনে হচ্ছে নিজেকে বড় লোক, বড় লোক মনে হচ্ছে। আরে আচ্ছা, প্লেনে ওঠার পরে, ঢোকার পরে ছাড়লো মালটা, দেখি রাউন্ডের পর রাউন্ড ঘুরিয়েই যাচ্ছে। আমি বলি ছাড়বে কখন, একটা রাউন্ড নেয়, তো 2-3টে রাউন্ড নিয়ে নিয়েছে। আমি বলছি যে উঠবে কখন, আমি তো ওটা তো এক্সাইটেড হয়ে রয়েছি প্রথমবার বলে। তো দেখি যখন এরকম ঘুরিয়ে টুরিয়ে না একবার নিল, আমাকে এরম হয়ে গেছে, পেছন দিকে ঠেলে দিয়েছে, একটু স্পিড দিল, প্রচন্ড স্পিড দিল। আর ওঠার টাইমে, হ্যাঁ, এবার ওঠার টাইমে যখন দিল, ওটার টাইমটা সেরা, ওটার টাইমে দিয়েছে যখন, ওটার টাইম উঠলাম, ওটার সাথে সাথে দেখি প্রচণ্ড স্পিডে উঠছে আর পেছন দিকে হয়ে গেলাম আমি। ওটা একটা ভয় লাগে, আর মনে হচ্ছে বুকটা হালকা হয়ে গেল। এটা তো নর্মালি আমি জানতাম যে উঠলে তো হালকা হবে, উঠলে হবে। এবারে সব থেকে সেরা সিন হচ্ছে যে উঠে গেছে, 2-3 মিনিট গেছে, গিয়ে না এরম যাচ্ছে, তো এরম হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছি তো যে মালটা নিচের দিকে যাচ্ছে। আমি কপাল, মানে প্রথমবার মনে হচ্ছে যে পড়ে গেলাম, মনে হয় প্রথমবার উঠেছি একটুখানি গিয়েই পুরো নিয়েছি। তখন স্টে হয়েছে, কিন্তু না স্টে হয়নি, মালটা নিচের দিকে চলে যাচ্ছে, ও একটু আবার উপর দিকে টানলো যখন, আলার না ঠিক আছে এবার আকাশে আছে। এবার আমি এটা বুঝলাম, যখন তোমরা যদি কেউ ফ্লাইটে যাও তাহলে বুঝবে, যখন তোমরা বাসে যাবে বা ট্রেনে যাবে বা অটোতে যাবে, যে কোনো যানবাহন, প্লেন ছাড়া যে কোনো যানবাহনে যাবে, তখন কিন্তু তোমাদের মানুষ কিছু বলবে না যে ট্রেনে যাচ্ছিস, হ্যাঁ যাচ্ছিস, ঠিক আছে, প্লেনে গেলি, প্লেনে যাচ্ছিস, এরকম কেন এবার বুঝতে পেরেছি, কারণ কি তুই তো তার মাথার উপর দিয়ে যাচ্ছিস না। এইটা হচ্ছে সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স যেটা হলো তোর ত্রিপুরাতে নামার পর। হ্যাঁ, তোর এক্সপিরিয়েন্স মানে কি এক্সপেক্ট করেছিলি, যে কিরকম হবে আর কি রেজাল্ট পেয়েছিস? হ্যাঁ, তো ব্যাপারটা বলি, আমি প্লেন থেকে নেমেছিলাম 4টে আর ওইখান থেকে, মানে আগরতলা থেকে আর ওর বাড়ির যে ট্রেন আছে কুমারঘাট, তো কুমারঘাটে একটা ট্রেন 6টার সময়, 2 ঘন্টা কাটালাম যে করে হোক একা। তো কাটানোর পরে ওই 2 ঘন্টা পর যে ট্রেনটা এলো, ওই ট্রেনটা কুমারঘাটে এলো, কুমারঘাট থেকে আবার একটাই বাস যেটা ওদের বাড়ি আসবে, কুমারঘাট থেকে বাসে করে এলাম এখানে। তারপর ওইখান থেকে আবার এত রাত হয়ে গেছে, একটাই টোটো বা একটাই ম্যাজিক, সবই যা আছে সবই একটাই আছে,
ওই জন্য আমি ভয় পাচ্ছিলাম যে আমি বলছিলাম যে আগরতলা থেকে যে তোদের বাড়িতে যে বাচ্চা কাচ্চাগুলো আছে যে আমি কি ক্যাডবেরি কিনে নেবো নাকি ওখানেও একটা দোকান যেটা বন্ধ হয়ে গেলে আর পাওয়া যাবে না। ঠিক আছে না, আমি ওকে সিরিয়াস আমি ওকে ফোন করে বলেছি যে আমি কি কিনে নেবো, বলেছে যে একটাই দোকান আছে নাকি অন্য দোকান আছে। তো এই ব্যাপার তো আর একটা কি একই জার্নিতে, মানে এক জার্নি মানে আমি এখান থেকে এখানে যাবো আমার ডেস্টিনেশনে, একই জার্নিতে প্রথম প্লেন, তারপরে ট্রেন, তারপরে বাস, তারপরে ম্যাজিক। এবার আমি ভাবছিলাম যে ওই ম্যাজিক থেকে নেমেও যদি সাইকেল বা বাইকে যেতে হয় ওদের বাড়ি, মানে ভাই জমের দুয়ারে ভাই ভাই, মানে এত কষ্ট। এই জন্য তোমরা অ্যাক্টিভ পাচ্ছ না, ঠিক আছে, না ডিসিতে না কোনো কিছুতে, কারণ এর মুখ দেখে বুঝতে পারছো কী অবস্থা হয়েছে। এসে তো যেই লম্বা হয়েছিল তাকে আর টেনে উঠানো যাচ্ছিলো না, যাই হোক এখন উঠেছে। তো নেক্সটে যে আসবে মানে বেরোবে বাড়ি থেকে তখন অবশ্যই ব্লক টক করবে, আমিও থাকবো সাথে ব্লক করবে। আর একটা কথা সেটা হচ্ছে দশজন মতো সাবস্ক্রাইবারকে আমি মানে খুবই, আমি সাবস্ক্রাইবার তো মনে করি না, এলে ভাই হিসাবেই কথা বলি। তো আমি যখন আগরতলায় আসি সেই সময় আমার গিল্ডে একটা ছেলে আছে, ইয়ে মাহি বলে ওকে বলছি, তো ও পাঁচজন নিয়ে এসেছিলো, মানে ও এবারে দায়িত্ব নিয়ে ট্রেনে উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়ে ও যখন ওই তিলামুড়া না কি একটা স্টেশন আছে, ও আমার পাশে যে বসেছে তাকে বলছে, মানে তোদের ভাষায় বলছে যে ওকে একটু নামিয়ে দিও কিন্তু কুমারঘাটে। আমি বলি ভাই আমি কি ছোট ছেলে, মানে খেয়াল রাখার ব্যাপারটা এটা একটা হয়েছে, এই একটা ইনসিডেন্ট, মানে পাঁচজন নিয়ে এসেছিলো আগরতলায়, আমি বোর হইনি। তো আবার কুমারঘাটে যখন নেমেছি তখন ও মানে বলেনি কাউকে যে আমাকে আনতে যাচ্ছে বা আমি আসছি, কেউ কোনো খবর নেই। তো পাঁচজন সাবস্ক্রাইবার কোথা থেকে এসে গেছে, এবার যে বাসটা করে ওদের বাড়ি যাবো সেই বাস প্রচণ্ড মানে ফুল প্যাক হয়ে যায়, ঠিক আছে। তো সেই কারণে আবার ওই সাবস্ক্রাইবারগুলো বাসের মধ্যে বসেছিল যে আমরা দুজন গেলে ওই ওরা দুজন উঠবে, তার মধ্যে যাতে আমরা দুজন বসে যেতে পারি ভাই। সত্যি কথা, মানে সাবস্ক্রাইবার তো এরা না, এরা মানে মোটামুটি আমার ক্ষেত্রে আমার দিক থেকে ভগবান ছিল যে ভাই ওই জার্নি করেছে যে আমার দাঁড়িয়ে যেতে হতো, তাহলে শেষ। থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইবাররা। নেক্সটে যে ব্লগগুলো আসবে ও বেরোবে, ওকে নিয়ে বেরোবো, পাহাড় টাহাড় একটু দেখাবো, ঠিক আছে। যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবে, নেক্সট ভিডিওগুলো একের পর আসবে, এইরকম ব্লগ করবে, ঠিক আছে। আর একটা কথা বলি, তো যখন আমি আসছি মানে আমার সাথে যে যে ঘটনাগুলো ঘটেছে ব্লগ করার মতো না, একদম ছোটো ছোটো শর্টস নিয়েছিলাম, সেগুলো তোমরা দেখেইছো, তো ওইগুলোই করতে পেরেছি, ব্লগ আমি করতে পারিনি, ঠিক আছে। তো আর আমার জানলার সাইডে পড়ে যে একটা ছেলে, তাকে বলছি তুমি ধরো প্লেনের আমি এটা ফুটেজটা নেবো, এরকম ব্লগ কিরকম যদি আরেকজনকে মোবাইল দিয়ে বলো। জার্নিটাই এত হয়ে গেছে, ব্লগ করার মানে মেন্টালিটিটাই ছিল না যে ব্লগ করবো, একটা সুন্দর এনার্জিটা নেই। তো এইখানে এসে গেছি যখন, এবার এনার্জিটা পুরো ফুল করে নিয়েছি, এবার ফুল করার পরে ক্যামেরাটা ঠিক করে ধর না ইউটিউবার হয়েছে। তো যখন আমরা এবার এখানে ঢুকে গেছি, এবার এনার্জি ফুল করবো, এনার্জি ফুল করে এবার যে ব্লগগুলো হবে সেগুলো সেরা হবে। আমাকে টেনে তুলে ব্লগ করাচ্ছে, আমি ব্লগ করার সত্যি কথা একদমই ইচ্ছা নেই, আমি এরকম শুয়েছিলাম এখানে, আর ও বলছে না না তুই এসেছিস দেখাবি তো এখানে কি জন্য এসেছিস কি ব্যাপার, টেনে উঠে মানে এরকমভাবে আমি এখন এই হাত দিয়ে প্রেশার দিয়ে দেখেছি যে কখন শেষ হবে আর কখন এরকম হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত মিলছি, আমি নেক্সট ভিডিওতে টাটা। আমি তোমার কিছু বোঝা গেল না, মানে এটা বলতে হয় কি আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।